দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি ব্লকের বাগদুয়ার এলাকায় বিজেপির পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হল। এই পথসভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিল জেলা সভাপতির স্বরূপ চৌধুরী সহ এক ঝাঁক নেতৃত্ব। মূলত এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও এদিনই গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর এবং নন্দনপুর এলাকায় সুকান্ত মজুমদারের পথসভা অনুষ্ঠিত হয় এবং এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত বাবু। তিনি এদিন কি বলেছেন শুনুন। এখান থেকে দিল্লি যেতে 3-4 দিন সময় লাগে, সেখানে প্রধানমন্ত্রী থাকে, আর সেই প্রধানমন্ত্রী এই 3-4 দিনের দূরত্ব 1400-1500 কিলোমিটার দূরের মানুষের জন্য টিকা পাঠিয়েছে, ভ্যাকসিন পাঠিয়েছে, তা আবার বিনা পয়সায় 3-3 টা কি পাঠিয়েছে কিনা, যারা তৃণমূলকে ভোট দেয় তাদের রক্তে উনি ভ্যাকসিনটা ঘুরে বেড়াচ্ছে, সেটার নাম মোদি ভ্যাকসিন। মোদি ভ্যাকসিন দিয়েছে বলে তারা আজকে বেঁচেছে। 2 বছর ধরে বিনে পয়সা রেশনে চাল পশ্চিমবঙ্গের 6 কোটি মানুষকে আর গোটা ভারতবর্ষের 81 কোটি মানুষকে, কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কিচ্ছু দেখেনি নরেন্দ্র মোদী, কে আরএসপি করে কে সিপিএম করে কে তৃণমূল করে দেখেনি। তৃণমূলের নেতার মত না যে লক্ষ্মীর ভান্ডার পাবে না তৃণমূল না করলে। মোদি যখন পাঠিয়েছে রেশন সবার জন্য পাঠিয়েছে, মোদি যখন টিকা দিয়েছে ভ্যাকসিন দিয়েছে সবার জন্য ভ্যাকসিন পাঠিয়েছে। একবার মনে করে দেখুন, এই ভ্যাকসিন যদি মোদি না পাঠাতো বিনা পয়সায় না দিত, এক একটা ভ্যাকসিন বাজার থেকে কম করে 2000 টাকায় কিনতে হতো, 3টা ডোজ 6000 টাকা, কজন গরিব মানুষ কিনে পারতো আপনারা বলবেন? আপনারা বিচার করবেন কজন গরিব মানুষ কিনতে পারত? উপায় কি ছিল? একটাই উপায় ছিল, উপরে যাওয়া। উপরে যাওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারত না। করোনা ভাইরাস চলে যায়নি, করোনা ভাইরাস চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই করোনা ভাইরাসের সাহস নেই আপনার দেহে আমার দেহে ঢুকবে, তার কারণ আপনার দেহের মধ্যে মোদির দেওয়া ভ্যাকসিন ঘুরে বেড়াচ্ছে। দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি থেকে রোহিত হাজরার রিপোর্ট, টাইমস 14 বাংলা।